আগের ঘোষণা অনুযায়ী বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল ও সভা সমাবেশ করেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ তাদের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রাজধানীর উত্তরা, আবদুল্লাপুর ও টঙ্গী এলাকায় মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এই মিছিল বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এছাড়া ওয়ার্ড ও পাড়া মহল্লায় তাদের অবস্থান নিতে দেখা গেছে। ঢাকা গাজীপুর মহাসড়কেও এমন মিছিল করেছে আওয়ামী লীগ। বিএনপির অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জনগণ ক্ষেপে উঠেছে, এই সরকারের পতন ঘটাতে চায়। তাই আওয়ামী লীগের নেতা কর্মীরা এখানে প্রমাণ করতে চায় যে এই ঢাকা আওয়ামী লীগের ঢাকা। মিরপুর, গাবতলী, আগারগাঁও এলাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করে। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানে তাদের অবস্থান নিয়ে থাকতে দেখা যায়। যতদিন পর্যন্ত বিএনপি এই হুমকি এই দেশের প্রতি, এই দেশের মানুষের প্রতি থাকবে, ততদিন পর্যন্ত আমরা এই অবস্থান কর্মসূচিটা সবসময় চালিয়ে যাব। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সকাল থেকেই মিছিল করে ছাত্রলীগ। টিএসসির সড়ক দ্বীপে রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগ দিনব্যাপী অবস্থান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানান, যে কোনো নাশকতা ও সন্ত্রাসীর বিরুদ্ধে তাদের এই অবস্থান। খালেদা জিয়া ক্ষমতা দখল করবে এই পরিকল্পনা নিয়ে তারা সন্ত্রাসের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। ঢাকাবাসী সহ সারা বাংলার মানুষ তাদের এই স্বপ্ন চুনমার করে দিয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা বলেন, রাজনীতির নামে যারা মানুষ পোড়ানোর হুমকি দিয়েছে তাদের বিচার করা হবে। সম্ভবনের সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করে বাংলাদেশকে লুটেপুটে খাওয়ার চেষ্টা করছেন, রাজাকার আলবদরদের নিয়ে তারা জাতীয় সরকার গঠন করবেন। সমাবেশের ডাক দিয়েছে 10 তারিখ, 7 তারিখ থেকে সমাবেশ করা শুরু করেছে, রাস্তাঘাট বন্ধ করে, আর পুলিশ যখন অনুরোধ জানাতে গেছে আপনারা সরে যান, পুলিশের উপর হামলা শুরু করে দিয়েছে। এইভাবে তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং করছে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।